বিগ ব্রেকিং নিউজ, আমরা যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম প্রাথমিকভাবে তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মার্চ মাসে তা ফাইনাল কমপ্লিট হয়ে যাবে, এতে কোনো আর বাধা আছে বলে আমি মনে করছি না। কি বিষয়ে কথা বলছি এটাই ভাবছেন তো? তাহলে শুনুন, আমরা এতদিন যে 83টি তেজস MK1 এর জন্য অপেক্ষা করছিলাম সেই ব্যাপারে কথাটা বলছি। তো এই ভিডিওতে আমরা এই ডিলের ব্যাপারে সব কিছু জানবো, তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশানু আর আপনারা দেখছেন বাংলায় ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম ইম্প্যাশিয়েন্ট ঈশানু। যদি আপনি একজন ডিফেন্স লাভার হয়ে থাকেন তাহলে ডিফেন্স আপডেট ও তার অ্যানালাইসিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন, ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমরা অনেকদিন ধরেই শুনে আসছিলাম যে 83টি তেজস MK1 এর ডিল সাইন হবে, আজ নয় তো কাল। শোনা যাচ্ছিল ডিফেন্স এক্সপো 2020 হওয়ার কথা, কিন্তু হলো না। তো নতুন খবর বেরিয়ে এলো যে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ডিফেন্স PSU হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মধ্যে 83টি তেজস MK1 এর নিয়ে যে সমস্ত কথাবার্তা সব কমপ্লিট হয়ে গেছে এবং দুই পক্ষের মধ্যে ডিলও ফাইনালাইজ হয়ে গেছে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের পক্ষ থেকে জানানো হয় যে 39,000 কোটি মূল্যে তারা 83টি তেজস MK1 ভারতীয় এয়ারফোর্সকে বিক্রি করবে, মানে দাঁড়ায় একটি তেজস MK1 এর দাম প্রায় 470 কোটির মতো। এই টাকার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা হবে এবং ফাইটারগুলোর মেনটেনেন্সও করা হবে, মানে এই 39,000 কোটি টাকায় তেজস MK1 এর জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে এবং এর মেনটেনেন্সও করা হবে। এই কন্ট্রাক্টের ফাইল ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির কাছে পাঠানো হয়েছে এবং ফাইনাল ক্লিয়ারেন্স দেওয়া হবে 31শে মার্চের আগে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড প্রমিস করেছে যে 3 বছরের পর থেকেই এর ডেলিভারি শুরু করে দেওয়া হবে। আপনারা সকলেই জানেন যে ভারতীয় বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রন খুব তাড়াতাড়ি কমে আসছে। ভারতীয় এয়ারফোর্সে দরকার যেখানে 42 স্কোয়াড্রনের ফাইটার জেট, বর্তমানে ভারতের কাছে আছে 30 স্কোয়াড্রনের ফাইটার জেট। যদি এক স্কোয়াড্রনে 18টি ফাইটার থাকে এই হিসাবে ধরি, তাহলে ভারতের মোট 216টি ফাইটার এয়ারক্রাফ্টের ঘাটতি আছে। 2-3 বছরের মধ্যে বাকি MiG-21গুলো অবসরে যাওয়া শুরু হয়ে যাবে, তো যত তাড়াতাড়ি সম্ভব ফাইটার এয়ারক্রাফ্টের ক্রয় করা। বর্তমানে তামিলনাড়ুর সুলুর এয়ারবেসে ফ্লাইং ডেগার্স স্কোয়াড্রনে তেজস অপারেট হয়। আপনাদের বলে দিই, তেজস MK1-তে তেজস MK1-এর তুলনায় 43টি ইম্প্রুভমেন্ট করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান অ্যারি র্যাডার, এয়ার টু এয়ার রিফিউলিং প্রোব, লং রেঞ্জ বিভিআর মিসাইল। এছাড়াও শত্রুর র্যাডার এবং মিসাইলকে জ্যাম করবার জন্য অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। তেজস MK1-এর ফ্লাইট টেস্টিং কমপ্লিট হয়ে যাবে 2022-এর দিকে। আমাদের শুধু প্রার্থনা করতে হবে যেন কোনো কারণে আর দেরির সম্মুখীন না হতে হয়। তো গাইস, এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ, জয় হিন্দ।